আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমরাও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আজও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা হচ্ছে সবজি দিয়ে ডাল রান্না। তো আমি কিভাবে রান্না করি এটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি শিম দিয়েছি, বাঁধাকপি, আর দুটোর মতো গাজর, দুটো আলু। তো আমার পছন্দ মতো আমি সবজি দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখানে আমি 5-6টা কাঁচামরিচ দিয়েছি আর 2টা পেঁয়াজ কুচি। হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিলাম, পরিমাণ মতো লবণ, মুসুরি ডাল সবজি সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে আমি ওই আইডিয়া করে দিয়েছি। এখন আমি হাতে ভালো করে মেখে নিচ্ছি। খুব সুন্দর করে হাতে কষলিয়ে মেখে নিলাম আর এখন আমি ঢাকনা দিয়ে এটা চুলায় বসিয়ে দিব। এতটুকু পর্যন্ত যে আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখতেছেন, যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর এই তো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, সবজিটাও কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছে। তার পাঁচ ছয় মিনিট আবারও ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিব। ফিরে আসলাম 6 মিনিট পর। তো আমার সবজি ডাল সেদ্ধ হয়ে একদম ডাল হয়ে গিয়েছে, এখন এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। রান্নার তেল দিয়ে দিলাম 1/2 চা চামচ, আস্ত জিরা, 2টা তেজপাতা দিয়ে একটু তেলে ভেজে নিচ্ছি। দুটো শুকনো মরিচ এরকমের করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে এটা আমি হালকা বাদামি করে ভেজে নিব।
সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রেখে আমি আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।